আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি আবিদ রহমান সুহেল। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। আগামী সপ্তাহে বাজেটে প্রথমবারের মতো ক্রেতাদের জন্য 5% আমানত সহ নতুন মর্গেজ গ্যারান্টি স্কিম চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। করোনায় যুক্তরাজ্যে গত 24 ঘণ্টায় 290 জন মারা গেছেন, আক্রান্ত 7,000-এরও বেশি। এবং গভীর শ্রদ্ধায় ক্যাপ্টেন স্যার থম্মুরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। আগামী সপ্তাহের বাজেটে প্রথমবারের মতো ক্রেতাদের জন্য 5% আমানত সহ নতুন মর্গেজ গ্যারান্টি স্কিম চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। নতুন স্কিমটি আগামী বুধবার অর্থমন্ত্রী ঋষি সুনাক উন্মোচন করবেন বলে জানা গেছে। মিস্টার সুনাক বলেছেন, মহামারীর কারণে জনগণের অর্থনৈতিক অবস্থা এক প্রকারের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, তাই নতুন পরিকল্পনার অধীনে ক্রেতাদের মাত্র 5% আমানতের বিনিময়ে 6,00,000 পাউন্ড পর্যন্ত সম্পত্তি ক্রয় করতে পারবেন, যা প্রথমবারের মতো ক্রেতা এবং বর্তমান বাড়ির মালিক উভয়ের জন্য উন্মুক্ত করা হবে। এদিকে নতুন এই প্রকল্পটি এপ্রিল মাসে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজ ক্যাপ্টেন স্যার থম্মুরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। ইরকশায়ার রেজিমেন্টের 6 জন সদস্য প্রয়াত স্যার থম্মুরের কফিন বহন করেন এবং কফিনটি ইউনিয়ন জ্যাক ফ্ল্যাগে আবৃত করা ছিল। এছাড়া প্রয়াত স্যার থম্মুরকে ফ্লাইপাস্ট এবং গার্ড অব অনার প্রদান করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় তার মেয়ে লুসি টেক্সিরা বলেছেন, আমি আমার বাবাকে নিয়ে গর্বিত। তিনি হয়তো চলে গেছেন, কিন্তু তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনাকারী তাকে একজন গর্বিত ব্রিটিশ প্রবীণ হিসাবে বর্ণনা করেছেন। অনুষ্ঠানে প্রয়াত মুরের 2 মেয়ে, 4 নাতি এবং তার জামাতা উপস্থিত ছিলেন। মিস্টার মুর যে গ্রামে বাস করতেন সেখানে অনেক ল্যাম্পপোস্টে লাল ফিতা দিয়ে সাজানো হয়েছিল। উল্লেখ্য, স্যার থম্মুর 100 বছর বয়সে NHS-এর জন্য প্রায় 33 মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছিলেন। ক্যাপ্টেন স্যার থম এ মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ব্রিটেনে গত 24 ঘণ্টায় মরণঘাতী করোনাভাইরাসে আরও 290 জন মারা গেছেন। গতকাল ছিল 345 জন, বৃহস্পতিবার ছিল 323 জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 1,23,157 জন। অন্যদিকে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 7,434 জন, গতকাল ছিল 8,523 জন, বৃহস্পতিবার 9,985 জন। আজ সকালে 9টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 41,13,951 জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1,96,82,048 জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন 76,08,810 জন। নর্থলন্ডন অ্যানফিন পন্ডারেন্স জালালিয়া জামিয়া মসজিদে ভ্যাকসিন প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশে অধ্যুষিত নর্থলন্ডনের প্রায় 5 শতাধিক মানুষকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার কয়েস আহমেদ রুহেলের রিপোর্টে। ব্রিটেনব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশি অধ্যুষিত নর্থ লন্ডনের এনফিল্ড পন্ডারসেন জালালিয়া জামিয়া মসজিদে প্রায় 5 শতাধিক মানুষকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। NHS এনফিল্ডের মেডিকেস হেল্প পার্টনার বাঙালি কমিউনিটি এবং পন্ডারসেন জালালিয়া জামিয়া মসজিদ কমিটির সার্বিক সহযোগিতায় এই ভ্যাকসিন প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল 26 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই ভ্যাকসিন প্রদান কার্যক্রম। ভ্যাকসিনের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করতেই এই কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান মেডিকেস হেল্প পার্টনার এর জিপি ডক্টর উজ্জ্বল। তিনি বলেন, বাংলাদেশি সহ এথনিক কমিউনিটির কিছু মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে, তাদের এই ধারণাকে পরিবর্তনের জন্যই পন্ডারসেন জালালিয়া জামিয়া মসজিদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ, পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ভ্যাকসিনের মতোই স্বাভাবিক। তিনি কমিউনিটির সবাইকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করেন। আমরা প্রচুর ভ্যাকসিনেশন দিয়েছি, কিন্তু আমরা আজকে পন্ডারসেন মস্কে এসেছি খুব ইম্পর্টেন্ট কাজ এন্ড কারণের জন্য। সে কাজটা হলো আমাদের যে কমিউনিটি, যারা হার্ড টু রিচ কমিউনিটি ফ্রম বেম ব্যাকগ্রাউন্ড, যারা ভ্যাকসিনেশন নিচ্ছে না, তাদেরকে বলার জন্য এখানে ভ্যাকসিনেশন নিতে। আমরা সবাইকে কথা বলে তাদের যা কোনো ফিয়ার আছে এই ভ্যাকসিনেশনের ব্যাপারে, কোনো ভয় আছে, তাদের সাথে কথা বলে আমরা তাদেরকে বুঝিয়ে তাদেরকে ভ্যাকসিনেশন দিচ্ছি।
ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আয়োজকরা আরও জানান, আমরা সবসময় মানুষদের ভ্যাকসিন নিতে উৎসাহিত করে যাচ্ছি, চেষ্টা করেছিলাম মসজিদে একটি কর্মসূচি চালু করতে, অবশেষে NHS এর মেডিকেলস হেল্প পার্টনার এর সহায়তায় তা পেরেছি, আশা করছি সপ্তাহে অন্তত একদিন এই কর্মসূচি চালু থাকবে। বিগত দিনে আমরা আমাদের অনেক লাভবানকে হারিয়েছি এই COVID-19। আমি আশা করব এই ভ্যাকসিন নিয়ে আপনি নিজে সুরক্ষিত হবেন এবং আপনার আত্মীয়জনকে সুরক্ষিত করবেন। এখানে অনেকে এসেছেন ভ্যাকসিন দিতে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা স্বপ্রণোদিত হয়ে এখানে ভ্যাকসিন দিতে এসেছেন। আর বাকি যারা এখনও ভ্যাকসিন দেন নাই, আমাদের এই প্রসেসটা কন্টিনিউ থাকবে, আমি সবাইকে অনুরোধ করব যারা ভ্যাকসিন দেন নাই তারা যেন এসে ভ্যাকসিন দেন। প্রথম দিন প্রায় 500 জনের মতো মানুষকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। স্বল্প সময়ের নোটিশে প্রচুর মানুষের উপস্থিতিতে আয়োজকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। Welcome today, we are in Jalaliyah Jamia Masjid Enfield and alhamdulillah with the help of Medicus health partners we are able to do the max vaccination and inshallah we looking to do that continuously. We will have another pop-up clinic very soon. জালালিয়া জামে মসজিদ এনফিল্ডের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। আমাদের এইখানে 6 জন ডক্টর ভেতরে কাজ করতেছেন, আশা করি আজকে 450 হয়তো আমরা ভ্যাকসিন দিতে পারবো। ভ্যাকসিন প্রক্রিয়ায় বাংলাদেশি ছাড়াও অন্যান্য কমিউনিটির মানুষের অংশগ্রহণ করতে দেখা যায়। এ সময় ভ্যাকসিন প্রদান কার্যক্রমের আয়োজকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডক্টর উজ্জ্বল, রাজু রহমান, মঞ্জুর আহমেদ, শিববির আহমেদ, মনোয়ার হোসেন, আক্তার হোসেন, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ শাহিনুদ্দিন, হামিদুল্লাহ সুমন সহ জালালিয়া জামিয়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ। কয়েস আহমেদ রুহেল, NTV ইউরোপ, লন্ডন। মহামারী করোনা ভাইরাসে নিহত সকলের জন্য পরকালীন মুক্তি ও আক্রান্ত সকলের আশু সুস্থতা কামনা করে টাওয়ার হ্যামলেটসের সকল ধর্মের পণ্ডিত ও ধর্মগুরুর ভার্চুয়ালি মিলিত হয়ে মহান প্রতিপালকের কাছে সম্মিলিত প্রার্থনা করেন। আন্তধর্মীয় এই ভার্চুয়াল সভা ও প্রার্থনায় আয়োজন করে লন্ডন বারাও টাওয়ার হ্যামলেটস এর স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেন। গত 25 ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30 স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আহবাব হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইন্টারফেইথ গ্যাদারিং ও প্রেয়ারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস ইন্টারফেইথ ফোরামের চেয়ার ও সেন্ট জন বেথনাল গ্রিনের রেক্টর অ্যালান গ্রিন, ক্রিস অ্যাপোস্টোলিক চার্চের সিনিয়র পাস্টর জেমস ওয়ালিন পেকুন, ইস্ট লন্ডন সেন্ট্রাল সিনাগোগার প্রেসিডেন্ট লিওন সিলভার, বিবেকানন্দ হিউম্যান সেন্টারের ডাইরেক্টর রামচন্দ্র সাহা ও টাওয়ার হ্যামলেটস বাহাই কমিউনিটির প্রতিনিধি সাগহার সাবেরিয়ান মাদারেস, কাউন্সিলর আসমা ইসলাম ও কাউন্সিলর আবদালুল্লাহর পরিচালনায় এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বেগস, স্থানীয় সংসদ সদস্য রুশার আল আলী MP, ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, ডেপুটি মেয়র কাউন্সিলর রেইচেল ব্লেক্স, GLL-এর মেম্বার উমেশ দেশাই সহ আরও অনেকেই। অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকের উদ্যোগে পিলকানা হত্যাকাণ্ড 2009 উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুমের মাধ্যমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন এবং পরিচালনা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলওয়ার হুসাইন। ভার্চুয়াল এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BMP ইউকে শাখার সভাপতি MA মালেক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ইউকের সভাপতি অধ্যাপক আব্দুল কাদের সালেহ, বিশিষ্ট গবেষক ও সাপ্তাহিক সুরমা পত্রিকার সম্পাদক শামসুল আলম লিটন সহ আরও অনেকেই। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আইন তার নিজস্ব গতিতে চলবে, কেউ অপরাধ না করে থাকলে আদালতে সে নির্দোষ প্রমাণিত হবে। কারো মৃত্যু যেমন কাম্য নয়, তেমন সে মৃত্যুকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি কাম্য নয় বলে উল্লেখ করেন তিনি। আল জাজিরার প্রতিবেদন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন কে কী প্রচার করল তাতে কিছু যায় আসে না। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উন্নয়নের জন্য জাতিসংঘের সুপারিশ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। 2026 সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে।
বাংলাদেশের মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতার সূচক বিবেচনা করে শুক্রবার জাতিসংঘ এ সংক্রান্ত সুপারিশ করেছে। শনিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এই সুখবর দেন। সাংবাদিক ভাই বোনেরা, দেশে বিদেশে থাকা সব বাংলাদেশী নাগরিকের অবদানে এই অর্জন এসেছে উল্লেখ করে শেখ হাসিনা দেশের তরুণ প্রজন্মকে এই অর্জন উৎসর্গ করেন। এক যুগ আগে বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কিন্তু এক নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, নিশ্চয়ই আপনারা সেটা স্বীকার করবেন। আজকের বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ। বহির বিশ্বে বাংলাদেশ একটি প্রত্যয়ী ও মর্যাদাশীল দেশ হিসেবে জায়গা করে নেবে। আমাদের এই অর্জনকে সুসংহত এবং টেকসই করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে এমন কথা তুলে ধরে এক সাংবাদিক প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, আইনের কোনো অপপ্রয়োগ হচ্ছে কিনা তা একটি আপেক্ষিক ব্যাপার বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। আপনি সুযোগটা নেবেন, কিন্তু সেই সুযোগটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয় সেটা অবশ্যই দেখতে হবে। কোনটা আপনার কাছে অপপ্রয়োগ আর কোনটা অপপ্রয়োগ না, এটা একটা আপেক্ষিক ব্যাপার। আইন তার নিজ গতিতেই চলছে এবং চলবে। কাতার ভিত্তিক সংবাদ চ্যানেল আল জাজিরার প্রতিবেদন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষই বিচার করবে এই প্রতিবেদন তারা কেন প্রচার করেছে। তিনি এগুলো নিয়ে চিন্তিত নন বলেও জানান শেখ হাসিনা। একটা চ্যানেল কি বলছে না বলছে, কি করছে না করছে, সেটা দেশের মানুষই বিচার করে দেবে যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কতটুকু বানোয়াট, কি উদ্দেশ্যে তারা করছে। যাদের বিচার হয়েছে সাজাপ্রাপ্ত, তারা তাদের দোষ, তাদের পরিবার, তারা কি চুপ করে বসে থাকবে নাকি? তাদের কিছু ইন্ধন আছে। প্রতি পদে পদে সমস্ত বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কি খুব সহজ কাজ? নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, একটি শোক সংবাদ। যুক্তরাজ্যের বার্মিংহামের সেলওয়াকের বাসিন্দা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ জালালউদ্দিন এমবি উর্ফে জালাল মাস্টার ইন্তেকাল করেছেন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্মিংহাম থেকে আমাদের বিরু প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, গত 25 ফেব্রুয়ারি বুধবার বিকেল 4টায় বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 87 বছর। মরহুম আলহাজ জালালউদ্দিন এমবি তার জীবদ্দশায় কমিউনিটির নানা উন্নয়নে কাজ করা ছাড়াও দেশ ও প্রবাসে বিভিন্ন প্রতিষ্ঠানের ফাউন্ডার ও পৃষ্ঠপোষক ছিলেন। যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির উন্নয়নে কাজ করায় তিনি ব্রিটেনের রানী কর্তৃক এমবি খেতাবপ্রাপ্ত হন। তিনি অবসর নেওয়ার পূর্বে বার্মিংহাম সিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন। উল্লেখ্য, মরহুমের প্রত্যেক নিবাস সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বালিকান্দি মুখামপাড়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দর্শক, সময় হলে একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। ওসমানীনগর উপজেলার বরুঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদ্রাসা এর ফাজিল ক্লাসের অনুমোদন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়। ওসমানীনগর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আবু হানিফার তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। ওসমানীনগর উপজেলার বরুঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদ্রাসার ফাজিল ক্লাসের অনুমোদন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বর্তমান সরকার প্রতিষ্ঠানকে প্রায় 50 কোটি টাকার অর্থ বরাদ্দ প্রদান করে। আর এই প্রতিষ্ঠানের ফাজিল স্তর এমপিও ভুক্তি এবং কাঠামোগত উন্নয়ন বরাদ্দের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল দুপুরে মাদ্রাসার হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শেখ ফজিলাতুন্নেসা ফাজিল মাদ্রাসা শিক্ষক মাওলানা কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মুফতি কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওয়ারিস উদ্দিন আল মানমুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট দুই আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য এহিয়া চৌধুরী এহিয়া। বক্তব্য রাখেন ওসমানীনগর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ, ওসমানীনগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনামিয়া, বুরুঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান খালেক আহমেদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী পরিষদের সিলেট জেলা সভাপতি মুফিদুল ইসলাম, মাওলানা শহীদ আহমেদ বগদাদি, মাওলানা আব্দুল হাই আল হাদি প্রমুখ। আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওয়ারিসউদ্দিন আল মামুন। কোন দল মতের মধ্যে উঠে এসে এক ইসলামী দিনী শিক্ষা প্রতিষ্ঠা সেটাকে এই কথাই জড়িয়েছে যারা এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য বিশেষ অবদান রেখেছেন তারা আজকে আমাদের মধ্যে নাই। তাদেরকে আল্লাহ তাআলা যেন আপনার দেশ নসিব করেন সেই দোয়া প্রত্যাশা করছি, সেই দোয়া করছি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের কাছে। ডেস্ক রিপোর্ট, NTV Europe। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়নের করিমপুর খামারগাঁও ও চাহাড়িয়া গ্রামের পশ্চিমের মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে প্রায় অর্ধ লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে একতা স্পোর্টিং ক্লাব করিমপুর বনাম ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি চুনারুঘাট হবিগঞ্জের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ 2021 অনুষ্ঠিত হয়েছে। খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি চুনারুঘাটকে 1-0 গোলে হারিয়ে একতা স্পোর্টিং ক্লাব করিমপুর জয়লাভ করেছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাইয়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের করিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মানবতার কল্যাণে নিবেদিত ক্রীড়াপ্রেমী সৈয়দ আব্দুল মুকিত রুবেলের সৌজন্যে করিমপুর কামারগাঁও ও চাহাড়িয়া গ্রামবাসীর সার্বিক সহযোগিতা এবং করিমপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আনোয়ার আলী, আজাদ মিয়া, লিটন মিয়া, সাজ্জাদ মিয়া, রানা মিয়া এবং চাহাড়িয়া ও কামারগাঁও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জিলু মিয়া, বাবুল মিয়া, শওকত মিয়া, গোলাপ মিয়ার অনুপ্রেরণায় বর্ণিল আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেল 4টায় করিমপুর কামারগাঁও ও চাহাড়িয়া গ্রামের পশ্চিমের মাঠে প্রায় অর্ধ লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে বর্ণিল সাজে সাজানো মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুকিত রুবেল ও কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বিশাল কেক কেটে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। পরে বিশিষ্ট মুরব্বী হাজি ইমতাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, লন্ডন প্রবাসী সৈয়দ আব্দুল করিম সালিক, সৈয়দ রুকন মিয়া, মোহাম্মদ সুমন মিয়া সহ আরও অনেকে। খেলার ধারাভাষ্যকার জুয়েল আহমেদ নূর ও নুরুল হক আবুর প্রাণবন্ত ধারা বর্ণনায় এবং একতা স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার সৈয়দ স্বপন মিয়া, ক্লাবের সভাপতি সাইমন মিয়া, সহসভাপতি জুবেদ মিয়া সহ ক্লাবের সদস্যদের সহযোগিতায় একতা স্পোর্টিং ক্লাব করিমপুর বনাম ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমির মধ্যে খেলা শুরু হয়। উভয় দলের খেলোয়াড়দের জমজমাট খেলায় দর্শকদের প্রাণ উল্লাসে মাঠে অন্যরকম এক আনন্দময় মুহূর্তের সৃষ্টি হয়। খেলায় 1-0 গোলে জয় পেয়েছে একতা স্পোর্টিং ক্লাব করিমপুর। প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলকে পুরস্কারের ট্রফি এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। করিমপুর সাহারিয়া খামারগাঁও গ্রামবাসী জগন্নাথপুর থানা দেবা দ্বারা আইসন খেলা উপভোগ করুন, তার সহযোগিতায় আমি প্রীতি ম্যাচটা আয়োজন করছি। আমার লোকে আমার ভাই আইসন, পাতিদে আইসন প্রবাসী, দেবা দ্বারা আসল প্রবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আর সকলের দোয়া করুন তাদেরকে আমরা আরও বারবার টুর্নামেন্ট দিতে পারি। আজকে যে উদাহরণ তৈরি হয়েছে এতগুলা মানুষ চাই না সম্মানের সাথে বসেইয়া একটা খেলাধুলার আয়োজন করিয়া অনেক টাকা ব্যয় করছে। মনে রাখতে হয় টাকা বহু লোকের আছে কিন্তু হলিদা লাগে, হলিদা আজকে দেখাই দিচ্ছে রুবেল।
ডেস্ক রিপোর্ট এনটিভি ইউরোপ। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরেকবার। আগামী সপ্তাহে বাজেটে প্রথমবারের মতো ক্রেতাদের জন্য 5% আমানত সহ নতুন মর্গেজ গ্যারান্টি স্কিম চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। করোনায় যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় 290 জন মারা গেছেন, আক্রান্ত 7,000-এরও বেশি। এবং গভীর শ্রদ্ধায় ক্যাপ্টেন স্যার টম মুরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপিয়ান টিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।